আজকের ভাগবত রসমাধি গুরবে গৌরচন্দ্রায় রাধিকাওই তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বন্দে অহম শ্রীগুরো শ্রীযুত পদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদম সহগণ ললিতা শ্রী বিশাখানিতমশ্চ নম ওম বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নিতি নামিনে নমস্তে সারস্বতী দেবে কৌরবাণী প্রচারিণে নির্বিশেষা শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসরি শ্রীগৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় নারায়ণম নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম ততো জয়ম উদীরয়ে তমানি দেবং করুণানিধানম তমালবর্ণম সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। কন্দরা শ্রীমদ ভাগবতম চতুর্থ স্কন্ধে একাদশ অধ্যায়ের আজকে প্রথম ক্লাস শ্লোক নাম্বার এক থেকে আমাদের আলোচনা। আলোচনা প্রসঙ্গ ধ্রুব মহারাজের সঙ্গে যক্ষের যুদ্ধ, সেই সম্পর্কে 678তম ভাগবত রসমাধুরী সেমিনার। সেমিনারে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী মমতাময় মাতৃমণ্ডলী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। ভাগবত মাহাত্ম্য যৎ ফলম নাস্তি তপসা ন যোগেন সমাধিনা তৎ ফলম লভতে সম্যক কলৌ কেশব কীর্তনা। কলিযুগে যোগ সাধন তপস্যা সমাধির দ্বারা ফল লাভ করা যায় না। কলিযুগে কেবল ভগবানের নাম কীর্তন এবং ভাগবত শ্রবণ করেই জীবনের উদ্দেশ্য সফল হইব। তো প্রথমে আমি আমার গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে নম ওম বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে
गौरवकथा धामदाय नवरग्राम तारिणे। तो आलोचना प्रसंग एकादश अध्याय। ध्रुव महाराज के युद्ध बंद करते स्वयंभुव मनोर निर्देश उपदेश। श्लोक नंबर एक बोलार चेष्टा करबे। मैत्रेय उवाच निशम्मं वदतामेव ऋषीणां धनुषी ध्रुवम् छन्ददेहस्त्रमुष्पस्य नारायण निर्मितम्। मैत्रेय उवाच आमरा दशम अध्याय पढ़लम। ध्रुव महाराज छोट भाई उत्तम चक्षदेव हाथे बध होयेछेन आर से चक्षदेव बिरुद्धे प्रतिशोध नेवार जन्य ध्रुव महाराज युद्ध घोषणा करेछेन। ध्रुव महाराज जक्षपुरी के आक्रमण करेछेन ध्रुव महाराज एका आर जक्षदेव सैन्य छिल 130,000। ध्रुव महाराज एका लड़ाई करेछेन प्रथमे तीन बाण छेड़ेछे तारपरे 6-6 আর যক্ষরাও ধ্রুব মহারাজের প্রশংসা করেছেন, বা খুব বড় যোদ্ধা তুমি, তারা শ্রাবণের বর্ষার মতো বান ছেড়েছে, যেরকম মুষলধারে বৃষ্টি হয় না ওই রকম বান ছেড়েছে। আর ধ্রুব মহারাজ সেই বানে দ্বারা ঢাকা পড়ে গেছেন, সে কথা আমরা আগের অধ্যায় শুনেছি। তাকে সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে, তাকে পাহাড়ের সঙ্গে, তাকে পর্বতের সঙ্গে তুলনা করা হয়েছে। তো সেই যুদ্ধ এখনো চলছে। আজকের শ্লোকে বলছেন, মৈত্র ঋষি বললেন, হে বিদুর, এই আলোচনা হচ্ছে হরিদ্বারে গঙ্গা তীরে সেই আনন্দ ঘাটে মৈত্র ঋষি বিদুরকে শোনাচ্ছে ভাগবত কথা। সেই কথা সুখদেব গোস্বামী পরীক্ষিত শুনিয়েছে, একই কথা সুত গোস্বামী স্বর্ণকার ঋষিকে বলেছে, সেই একই কথা আমরা এখানে নাটোরে বসে আলোচনা করছি, একই জিনিস। তো নিঃসম্ম গততামেব ঋষি নাম ধনুষী ধ্রুব। ধ্রুব মহারাজ মহর্ষিদের অনুপ্রেরণাদায়ক বাণী শ্রবণ করে, জল স্পর্শ করে, আচমন করে, তারপরে ভগবান নারায়ণের নির্মিত বাণ তার ধনুকে যুক্ত করলেন। এর আগে আমরা শুনেছি যে কিভাবে চারিদিকে ধ্রুব মহারাজকে আক্রমণ করা হয়েছে, যক্ষরা তার মায়া বিদ্যা দ্বারা চারিদিকে যেন সমুদ্রের ঢেউ, ঝড়, বৃষ্টি, আর বৃষ্টি মানে জলের বৃষ্টি না, বৃষ্টি হচ্ছে পুঁজ বৃষ্টি, রক্ত বৃষ্টি, আর উপর থেকে কাটা হাতগুলো পড়ছে, কাটা মাথাগুলো পড়ছে, এটা ভয়ঙ্কর দৃশ্য। তো মুনি ঋষিরা তখন ভগবানের কাছে প্রার্থনা করছেন ধ্রুব মহারাজের যেন কোনো ক্ষতি না হয়। ধ্রুব মহারাজ তখন জেগে উঠলেন, সেই মুনি ঋষিদের সেই স্তুতি শ্রবণ করে জাগলেন এবং তার ধনুকে নারায়ণ অস্ত্র যুক্ত করলেন। পরে সন্ধিয়মান এতস্মিন মায়া গুহ্যক নির্মিতা ক্ষিপ্রম বীনেন্দু বিনান্দু বিদুর ক্লেশা গান দয়ে যথা। আর ধ্রুব মহারাজ তার ধনুকে নারায়ণ অস্ত্র যোজন করা মাত্রই সঙ্গে সঙ্গে সে সমস্ত মায়া কোহেলিকা দূর হয়ে গেল। ঠিক যেমন পূর্ণরূপে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করার ফলে জড়জাগতিক দুঃখ
এবং সুখ দূর হয়ে যায়। তার মানে কি সুন্দর উদাহরণ দিয়েছে, ধ্রুব মহারাজ চারিদিকে মায়ের আবরণ, মানে ঢেউ আসছে, শুকনো ভূমিতে সমুদ্রের ঢেউ আসছে দেখতে পাচ্ছে, বড় বড় সাপ আসছেন তাকে ছবল দিলে, ঝড় বৃষ্টি, বৃষ্টি বলতে কি বৃষ্টি, রক্ত বৃষ্টি, পুজ বৃষ্টি করতে দিচ্ছে, সব মায়া। আর যেই ধনুকে নারায়ণ অস্ত্র যোগ করলে সব আকাশ পরিষ্কার। তো এইখানে সেটাই বলছেন, কিরকম যখন আত্মতত্ত্ব জ্ঞান লাভ করার ফলে জগৎ জড় জাগতিক দুঃখ থেকে মুক্ত হয়। আমরা আত্মজ্ঞান লাভ করার চেষ্টা করছি, আত্মজ্ঞান নেই সেই জন্যই আমরা কষ্ট পাচ্ছি, বাড়ির কারোর মৃত্যুতে দুঃখ পাই, কোনো কিছু হারিয়ে গেলে দুঃখ পাই, বলে এগুলো দুঃখ পাবে না যখন তার ভিতরে আত্মজ্ঞানের উদয় হবে, আত্মজ্ঞানের উদয় হবে ভুলে যাবে, বাড়ির কেউ মারা গেলে দুঃখ করবেন না, করবেন কি না। গীতার প্রথমেই বলেছে, গৃহস্থত্র নামুজ্যোতি কৌমারক যৌবনম জরা, তারপরে বলেছেন বাসাংশী জীর্ণাণী যথা বিহার, আমরা দেহ নই, আমরা হচ্ছি আত্মা। কিরকম আত্মা, বাসাংশী জীর্ণাণী যথা বিহায় নবানি গৃহাতি নলোপরাণী, তাহলে তথা শরীরাণি বিহায় জীর্ণান্য জ্ঞানী সংজাতি নবানি দেহি, যেরকম আমরা কাপড় পরেছি বস্ত্র, বাসাংশি বস্ত্র, এই বস্ত্রটা ছিঁড়ে গেলে, এই বস্ত্রটা নোংরা হয়ে গেলে ফেলে দিয়ে নতুন বস্ত্র পরি, তাই তো? নতুন বস্ত্র পরলে দুঃখ হয় না আনন্দ হয়, কোনটা আনন্দ তো কিছুই হচ্ছে না, আনন্দ দুঃখ হয় না আনন্দ হয়, আনন্দ কেন করে করে বললাম না, কেন আমার পুরনো শাড়িটা ভালো ছিল আমি নতুন শাড়িটা পরবো কেন, বলবেন কেউ না, বলেন আমাদের ভারতে একটা গান গায় পুজোর সময় বলছিল, এবার পুজোই চাই আমি সামনে রাখা, এবার পুজোয় চাই আমার বেনারসি শাড়ি রে, নইলে যে তোর সঙ্গ ছেড়ে দেব গলায় দড়ি রে, নতুন কাপড় চাই। তো ভগবানও বলছে এইটা হচ্ছে আত্মার পোশাক, সে স্ত্রী পোশাক হোক আর পুরুষ পোশাক, ছোট থেকে বড় হয়েছে, শিশু ছিল, কুমার, যৌব, তারপরে বুড়ো হয়েছে, এবার তো পোশাকটা চেঞ্জ করতে হবে, এই পোশাকটা কতবার কাটা ছেঁড়া করা হয়েছে, কে কাটা ছেঁড়া করে, ডাক্তাররা করে না, পেট কেটেছে, মাথা কেটেছে, হাত কেটেছে, ডাক্তার কাছে গেলে তোদের ওটাই কাজ, কাটাকাটির কাজ, ঠিক আছে, তো এটা ছেঁড়া ফাটা হয়েছে, এটাকে ফেলে দিয়ে একটা নতুন শরীর পাবো, আনন্দ হবে না দুঃখ হবে, আনন্দ হওয়ার কথা, কিন্তু আমরা দুঃখ পাই কেন, কেন, যেহেতু মায়া, আমার বাবা মনে করছে, আমার মা মনে করছে, ও আমার বাবা মা কেউ না, তো কুরুক্ষেত্রের মাঠে অর্জুনকে 18 অধ্যায় জ্ঞান দেওয়ার পরে অর্জুন তো প্রথম যুদ্ধ করতে চাইছিলেন, আমি যুদ্ধ করবো না, আমার আত্মীয় স্বজন মারা যাবে, ভগবান হচ্ছে কার আত্মীয় স্বজন, আত্মীয় মানে হচ্ছে আত্মার সঙ্গে যার সম্পর্ক তাকে বলে আত্মীয়, কিন্তু তোমার তো দেহটা জন্ম হয়েছে ওদের দেহে, এটা তো আত্মীয় না, তো আত্মার সঙ্গে যার সম্পর্ক আত্মীয়, আত্মীয় কে আত্মীয়, আমি তোমার আত্মীয়, আমার অংশ তোমার শরীরে আছে, আমি আত্মীয়, ওরা আত্মীয় না, বুঝেই না। 18 অধ্যায় গীতার জ্ঞান দেওয়ার পরে ভগবান বললেন, নষ্ট, অর্জুন বললেন, নষ্ট মহ আমার এখন মোহ কেটে গেছে, আর কেউ আত্মীয় স্বজন না, এবারে
স্মিতস্মি গত সন্দেহ, আমার মাথা থেকে সন্দেহ চলে যায়। কি সন্দেহ? যেরকম আমরা বলছি আত্মীয় স্বজন আমার কেউ না, কিন্তু আপনার ভিতরে সন্দেহ। মহারাজ কি কড়া কড়া কথা বলছেন? আত্মীয় স্বজন কেউ না, বাড়ির কেউ বলে কাটবো না, শিখিব। ঠিক আছে, মন্দিরের ভিতরে যখন আছে মেনে নিলাম, মন্দির বাইরে থেকে গেলে মহারাজকে দেখছেন কেন কাঁদছি না কাঁদছি? কাঁদবো না বাবা, মারা যাচ্ছে, কাঁদবো না, কাঁদবো না। তো এই মোহ এখন আছে বললেও তাই মোহ। কিন্তু অর্জুন বলছেন আমার মোহ কেটে গেছে, নষ্ট মোহ, স্মৃতির লব্ধা, আমি জ্ঞান ফিরে পেয়েছি যে আমি দেহ নই, আমি হচ্ছি আত্মা, আমি ভগবান হচ্ছে। সেই জ্ঞানটা কখন বহুপাদ এখানে লিখছেন বা মৈত্রীজি বলছেন, যেরকম জ্ঞানের উদয় হলে মোহ কেটে যায়, ঠিক ধ্রুব মহারাজের নারায়ণ অস্ত্র যোগ করার পরে তার সব মায়ের দৃশ্য চলে গেছে। তো আমাদের মোহ কাটেনি এখন কাছে। তো আগ্রহে জ্ঞান দেওয়ার পরে অর্জুন বললেন, করিসে বচন, ঠিক আছে তোমার কথা মতো আমি যুদ্ধ করব। এবারে যুদ্ধ শুরু হয়েছে, দুই পক্ষের শঙ্খ ধ্বনি দামামা বেজে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। তথাপি না অর্জুন ঠিক যুদ্ধ করছে, ভীষ্মকে মারব, দ্রোণাচার্য তো মারব, আমার গুরু যে ভীষ্ম হচ্ছেন আমার পিতামহ, মারব তাকে, যুদ্ধ জমছেই না, একদম জমছে। তখন ভগবান কৃষ্ণ কি করলেন, এই আঠারো গীতার জ্ঞান দেওয়ার পরেও তো তখন পাণ্ডব পক্ষের দুটো উইকেট ফেলেছেন, দুটো উইকেট, প্রথম মেরেছেন ভীমের ছেলেকে কি না ভরতকচ, তারপরে মেরেছেন অর্জুনের ছেলে কি না অভিমন, এবারে অর্জুন খেপেছে, তারপরে খেলাটা জমেছে একদম মরিয়া হয়ে পাণ্ডবরা যুদ্ধ করা শুরু করেছে। আর অভিমন্যু মারার মরে যাওয়ার পরে অর্জুন না যুদ্ধ কেন্দ্রে দাঁড়িয়ে হাউ হাউ করে আমার অভিমন্যু, ভগবান বললে তোমাকে না আঠারো অধ্যায় জ্ঞান দিলাম, তুমি আমার মাঠে বসে কাঁদছ, দ্বিতীয় অধ্যায় শিখিয়েছি কারোর মৃত্যুতে কাঁদতে নেই, তোমাকেই সেটাও আমার তুমি কাঁদছ, হায় হায় এক যুদ্ধ কিছুক্ষণ বন্ধ থাক, হ্যাঁ চলো একটা স্বর্গ বেরিয়ে আসে। তো অর্জুনকে নিয়ে ভগবান কোথায় গেলে স্বর্গ, কারণ এটা যদি একটু ভুলে যায় তাহলে একটু ঘুরে আসে। স্বর্গে গিয়ে পৌঁছেছেন রথটা নিয়ে, দেখছেন এই তো অভিমন্যু হেঁটে হেঁটে যাচ্ছে, একদম অবিকল অভিমন্যু, আরে আমি তোর বাবা, আমি অর্জুন, অর্জুন আমি অর্জুন তোর বাবা, নাটকের পরে যে যার হয়ে যায়। তো আমাকে তো কৃষ্ণ নিয়ে গেছিলেন এখানে যুদ্ধের জন্য, তোমার ছেলে সাজিয়েছিলাম, তোমার ছেলে না তিনি ছিলেন সোম স্বর্গের, আমি তো এখানে থাকলো, আমাকে ওখানে নাটকের জন্য নিয়ে যাওয়া হয়েছিল বা ও তাই বুঝি, আর বুঝেছো তো থাকবে না, তো চলো এবার আবার যুদ্ধ করি চলো পা মারাতে পাবে। আমাদের অবস্থা ওটাই, সেটাই ভাব ও এখানে মৈত্র বেশি বলছে, যথার্থ যখন আত্মজ্ঞান আসবে তখন বুঝবো আমার কে মা কে বাবা, সব এখানে আমরা সংগঠিত হয়েছি, প্রত্যেকের কর্মফল কমপ্লিট হলে আবার যে যার জায়গা।
দুঃখ করার কিছু নেই, হয় দুঃখ হতে পারে কিন্তু সহ্য কর, দুঃখ করে তুমি কি করো, মা ফিরে আসে নাকি বাবাও ফিরে আসে। এখানে বলছে যে যেরকম আপনার শিবাস ঠাকুরের ক্ষেত্রেও দেখবেন, শিবাস ঠাকুরের বাড়িতে মহাপ্রভু রাত্রে কীর্তন করছে, শিবাস ঠাকুরের ছেলে জনকরাইন ছেলে মারা গেছে, বাড়ির ভিতর থেকে মহিলারা কাঁদছে ছেলে মারা গেছে না কত বড় লস। শিবাস ঠাকুর শুনতে নিজে ঘরের ভিতরে কান্না হচ্ছে, ঘরের ভিতরে কিছু কাঁদছে না তোমরা, লক্ষ্মীপতি ভগবান কৃষ্ণ যিনি চৈতন্য রূপে এসছেন আমার ঘরে নৃত্য করছেন, আমাদের ঘরে তো কোনো অমঙ্গল হতে পারে না, ভগবান যা করেন ভগবান কেউ কামবে না, কেউ কামবে না, কেন প্রভু নৃত্য করছেন, প্রভুর নৃত্যের তাল ভঙ্গ হয়ে যাবে, তিনি নিরানন্দ হবেন, তিনি আনন্দে নৃত্য করছেন, কেউ কাঁদো না প্লিজ, আমার কথাটা রক্ষা করুন, কেউ কাঁদবে না প্লিজ, কান্না বন্ধ করুন, কান্না সামলানো যায়, ছেলে মারা গেছে কান্না বন্ধ করুন, ফুক ফুক করে কান্না কান্না বেরোচ্ছে, মহাপুর কানে পৌঁছেছে, মহাপুর ঘরে কি হয়েছে, তুমি একবারও আমাকে জানলে না তোমার ছেলে মারা গেছে, বলতে প্রভু আমার গৃহে আপনি লক্ষ্মীপতি, আপনার চরণ যেখানে পড়েছে আমার গৃহে আমার কোনো অমঙ্গল। মহাপ্রভু বলেন শিবাস তোমার আমার প্রতি যে ভালোবাসা, আমার প্রতি যে তোমার ভক্তি, আমি তোমার ভক্তিতে বাধা পড়ে গেল, যদি লক্ষ্মীও কখনো ভিখারি হয়ে যায় তোমার ঘরে কোনোদিন কোনো কিছুর অভাব হবে না, তোমার তারপরে ছেলেটাকে কোলে তুলেছে মৃত শিশু, মহাপ্রভু কোলে নিয়ে বলছেন চলে যাচ্ছ কেন, শিবাস ঠাকুরের বাড়ি ছেড়ে তোমার মা বাবাকে ছেড়ে চলে যাচ্ছ কেন, ছেলে উঠে বসছে বলছে প্রভু আপনি যার কপালে যতদিন যেখানে থাকার টাইম দিয়েছেন সে ততদিন থাকবে, এখন আমার এইখানে এতটাই দিন থাকার ছিল, এবারে আমাকে যেতে হবে অন্য জায়গায়, আর এই যে মা বাবা বলছেন কে কার মামা কে কার বাবা কে কার মা, সবাই আমরা একত্রিত হই কোনো কাজের জন্য, কাজ করালেই চলে যায়, যেরকম এখন তো ঘরে ঘরে খাবার চলে সেরেছে, আগে কী করতাম ট্যাপ কলে জল ভরতাম না বা কুমার থেকে জল তুলতাম, সমস্ত মহিলারা একত্রিত হতেন জল জল নিয়ে যে যার ঘরে চলে যেত, বা আরেকটা উদাহরণ দেওয়া যায় যেরকম রেস্টুরেন্টে আমার এখন ভক্ত হয়েছে না, বাইরের রেস্টুরেন্টে যাই না, কিন্তু বাইরে তো কী করে রেস্টুরেন্টে খেতে যায়, খাওয়া দাওয়ার পরে আবার ঠিক সেই রকম আমরা একত্রিত হয় আবার চলে যেত, বলতে বলতে যে প্রভু এইটা আমার শেষ জন্ম, কেননা আপনার চরণ দর্শন করতে করতে আপনার কীর্তন শুনতে শুনতে আমি এই জগৎ থেকে বিদায় নিয়ে যাচ্ছি, বলতে বলতে আবার চলে যাচ্ছে, আর সবাই সেই কথা শুনে কান্না করতে পারে, সে মারা যায়নি সে যাচ্ছে কোথায় ভগবান, সেরকম যদি জ্ঞানের আমরা পড়ছি তাও যদি বাড়ি থেকে খবর এসে যায় তোমার বাবা অসুস্থ তুমি কাঁদছ কেন, না বাবা অসুস্থ তুমি কাঁদছ কেন, না আমি একটু বাড়ি যাব, তুমি ডাক্তার নেই বাড়ি যাব, আমরা শোনা সত্ত্বেও আমরা সেই মোহ কাটিয়ে উঠতে শোনা, আগে গুরু মানে যখন সুস্থ ছিল আমরা দেখেছি 92-93 তখন মায়াপুরে এত ভক্ত ছিল না, গরমা থাকেন ছাদে ছাদের উপরে ছোট্ট ঘরে থাকে, তো মায়াপুরে থাকতেন বেশিরভাগ তখন সারাদিন অফিসে কাজ করতেন, কিন্তু অনেক বড় জিবিসি কাজ করতেন, তো রাত্রে আমরা গরমার কাছে যেতাম, কীরকম যেতাম গরমা তো পাঁচতা ছাদ মানে পাঁচতা
গুরুমাজ হাতে একটা সুন্দর লাঠি ছিল আপনার ছেলে, তো আমরা গুরুমাজকে ঠেলে ঠেলে তুল, তখন তো লিফ্ট ছিল না, এখন লিফ্ট হয়ে গেছে। গুরুমাজ লাঠিটা ধরে সামনে বেশ কয়েকজন টানতে, গুরুমাজ লাঠিটা ধরে রাখত, সামনে কয়েকজন টানতে আর পিছনে কয়েকজন ঠেলে 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 তারপরে গুরুমার জপমালাটা নিয়ে, অনেক বড় জপমালা ছিল, নিয়ে রাত্রে ঘুরে ঘুরে ছাদে জপ করতাম। আমরা কয়েকজন যেতাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম, হরে রাম 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 হরে। আমি দেহ নেই, আমি আত্মা, আই এম নট দিস বডি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তুমি জানো আমি দেহ নেই, আমি আত্মা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম। মনে আছে তো আমি দেহ নেই, আমি হচ্ছে আত্মা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওরা আমার বারে বারে কেন বলে আমি দেহ নেই আত্মা? বলছে অনেক পড়েছি, বহুবাদের কাছে শুনেছি, তাও উপলব্ধি হয় না, তাই মাঝে মাঝে বলছি যদি একটু উপলব্ধি হয়। আমি দেহ নই, আমি হচ্ছি আত্মা, আত্মা এই আমি কিন্তু দেহ নই, আমি হচ্ছি আত্মা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম রাম রাম। আমি দেহ নই কিন্তু আমি হচ্ছি আত্মা। গুরু মহারাজ বলে রামের কথা হচ্ছে আমরা শুনছি, ব্যাসজন বসে লেখতারও দিয়ে দিচ্ছি, আবার কেউ যদি বাড়ির কোনো কিছু হয়ে যায় তুমি কাঁদছ কেন? কাঁদবো না, আপনি জানেন কি হয়েছে। তার প্রথম শিক্ষা অর্জুনকে, প্রথম শিক্ষা কি, কারোর মৃত্যুতে সে কান্না করে না, সব করে। সেটাই বলছেন যখন আত্মতত্ত্ব বিদ্যা হবে তখন, এখন হাজার শুনলেও যাচ্ছে না, যাবে না, যাচ্ছে না। তিন নম্বর শ্লোক, ধনুষি প্রযুঞ্জতঃ সুবর্ণপুঙ্খাকলহংসবাসসঃ বিনিশ্রিতা আদিনিন্দদিশতলম যথা বনম ধীমরবাসিখণ্ডিনঃ তশ্চাযশাস্ত্রম ধনুষি প্রযুঞ্জতঃ সুবর্ণপুঙ্খাঃ ধ্রুব মহারাজ যখন ঋষি নারায়ণ ঋষি নির্মিত সেই অস্ত্রটি ধনুকে যোজনা করলেন, তখন তা থেকে সুবর্ণময় দণ্ডযুক্ত কলহংস বক্ষের মতো পালক সমন্বিত সরসর্ব নিঃসৃত হল। ময়ূরের ভীষণ, ময়ূরেরা যেমন ভীষণ শব্দ করতে করতে বনের মধ্যে প্রবেশ করে, সরসর্ব তেমনি শত্রু সৈন্যদের মধ্যে প্রবেশ করে। নারায়ণ অস্ত্র সংযোজন করেছেন, তার ধরেছে, আর সেখান থেকে অসংখ্য অস্ত্র এত জোরে জোরে ছুটছেন, তারপরে সে যক্ষ সৈন্যদের অ্যাটাক করলেন। চার নম্বর শ্লোক, যে সমস্ত তীক্ষ্ণধান বাণ শত্রু সৈন্যদের মধ্যে বিচরিত করেছিল, প্রায় যারা মূর্ছিত হয়ে পড়েছিল, যুদ্ধক্ষেত্রে অনেক যক্ষ অস্ত্রশস্ত্র উত্তোলন করে মহাক্রোধে ধ্রুব মহারাজকে আক্রমণ করার জন্য ধাবিত হয়েছে। সর্প যেমন ফনা উত্তত করে গরুর দিকে ধাবিত হয়, সমস্ত যক্ষ সৈন্যরা সেভাবে তাদের উত্তোলন করে ধ্রুব মহারাজকে পরাস্ত করার জন্য ধাবিত হয়। তারাও ধ্রুব মহারাজের দিকে ধাবিত হয়েছিলেন। এখানে উদাহরণ দেওয়া হয়েছে, ধ্রুব মহারাজকে বলা হয়েছে গরুর, আর যক্ষদের বলা আছে
सर्प, पांच नंबर श्लोक। सतान पृषद कोईर विधावतो मृधे निकृत बाहु शिरो रोध रोदनान निनाय लोकान परमर्क मंडलम व्रजन निर्दिद्ध जमूर्धरे पसा। ध्रुव महाराज जखन देखलें जक्षरा तार प्रति एगिए आसछे तत्क्षणात् तिनि तार बाणेर द्वारा तादेर खंड खंड करेछिलें, তাদের শরীর থেকে বাহু পা মাথা পেট আলাদা করে যক্ষদের সূর্যমণ্ডলের উপরিস্থিত লোকে প্রদান করেছিলেন, যা সর্বোত্তম ঊর্ধ্বরেতা ব্রহ্মচারী প্রার্থনা। তো আজকে এই পাঁচ নমস্কার পর্যন্ত বলব। আমরা কয়েকদিন ধরে এই যুদ্ধের কাহিনী শুনছি, প্রসঙ্গত এই মনে হতে পারে এই শাস্ত্রের এই যুদ্ধ শুনে আমার কি লাভ হবে, মহাভারতের যুদ্ধ, এখানে ধ্রুব মহারাজের সঙ্গে যক্ষদের যুদ্ধ আমরা শুনে কি করবো, আমাদের কাজে লাগবে, আমার কাজ শুনে যুদ্ধ করবো, যুদ্ধ করবো না, যুদ্ধ করতে হচ্ছে। এই সংসারটা একটা কুরুক্ষেত্র আলাদা কিছু না, সংসারটা এই সংসারে আমাকে ভক্তি করতে গেলে সবার সঙ্গে লড়াই করতে হচ্ছে না, আত্মীয় স্বজনের সঙ্গে, কারো বাড়িতে স্বামী ভক্ত তো স্ত্রী ভক্ত না, স্ত্রী ভক্ত তো স্বামী না, স্বামী স্ত্রী ভক্ত তো ছেলে মেয়ে না, স্বামী স্ত্রী ছেলে মেয়ে ভক্ত তো আত্মীয় স্বজন নয়, কেউ না কেউ পিছনে লেগে আছে না, না তুই নাকি আবিষ্কার মরবি রোগা হয়ে বলেন সংগ্রাম, ব্যবসা করতে গিয়ে সংগ্রাম, চাকরি করতে গিয়ে সংগ্রাম, সবটাই যুদ্ধ করছি আমরা। কখনো কখনো ব্যবসা করতে গিয়ে মাঝে মাঝে মনে হয় ব্যবসা ছেড়ে দেব, ব্যবসা করতে গিয়ে মাঝে মাঝে মিথ্যা কথা বলতে হয়, ও মহারাজ আমরা যে ব্যবসাতে মিথ্যা কথা বলি পাপ হচ্ছে না, বলল না আমরা সব কিছু করতে হবে সংগ্রাম। ধ্রুব মহারাজ তো ভগবানকে দর্শন করে এসছে, ভগবানের আলিঙ্গন পেয়ে এসছে, ভগবানের আশীর্বাদ পেয়ে এসছে, তাও এখানে বিশাল সংগ্রাম, ভাইকে মেরেছে তার প্রতিশোধ নেওয়া, কে বলতে পারে আমরা এখন ভক্ত হয়ে গেছি, কেনাদ বিষ্ণুছে আমরা কারোর সঙ্গে ঝগড়া করবো না। আর বাইরের লোকও বলে কিন্তু তোমরা ঝগড়া করবো, তোমরা না ভক্ত হয়েছ, যদি একটু মুখ থেকে মিথ্যা কথা বেরিয়ে যায়, আলু কিনতে গেছে কত করে না 20 টাকা করে, ওই দোকানে তো 18 টাকা দিতেছে, তোমরা মিথ্যা কথা বলো, আমি সমাজের উত্তর দিই না, মিথ্যা কথা বলার লাইসেন্স তোমাদের আছে আমাদের নেই, তোমরা শুধু মিথ্যা কথা তোমরা শুধু ঝগড়া বলেন। কালকে আমরা হলে আলোচনা করেছি কর্তব্য একদম কর্তব্য, ব্যবসা ব্যবসা, ভারতে বিভিন্ন জায়গায় লিখতে গাড়িতে লিখতে খাতির বাড়িতে ব্যবসা গাড়িতে, ঠিক আছে ব্যবসা আপনার দোকানে, খাতির হবে কোথায় বাড়িতে আসবেন খাওয়াবো করা, এখানে সব নেই ব্যবসা ব্যবসা কর্তব্য কর্তব্য পারায়ণ, যার ছেলে কর্তব্য ভক্তি করছে ঠিক আছে, কর্তব্য ছেলে মেয়ে ভালো করে পড়াশোনা করবে, অন্যান্য ছেলে মেয়েদের সঙ্গে টক্কর দিয়ে পড়বে, টক্কর এমন নেই মা বাবা প্রথম থেকে বুঝে দেবে, আর সে মা বাবা ছেলে মেয়েকে আমার ছেলে মেয়েকে একটু আশীর্বাদ করেন মহারাজ, ছেলে মেয়ে তুই বড় হয়ে কি হবে, ও তো দেয় না মাম তো দেয় ভালো ভক্ত হবে, আমি ওকে বলতে দিই কি হবে ভালো ভক্ত হবে, আর না ভালো পড়াশোনা করবো, আমি বলি ভালো পড়বো, মা বলে না ভক্ত হবে,
ছেলে মেয়ের কাজ হচ্ছে পড়াশোনা, চার মেলা জব করবে ম্যাক্সিমাম, বড় একদম পড়তে থাকবে একদম বাইরে ছেলে মেয়েদের সঙ্গে টক্কর দিয়ে দেবে, টক্কর দিয়ে তারা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে, আমিও ফার্স্ট সেকেন্ড থার্ড হবো না কেন, পড়াশোনা করবে। এবং সামাজিকতা সবচেয়ে সামাজিকতা মানে যাদের বাড়িতে আমরা আত্মীয় স্বজন বাবা মা ঠাকুমা সবার পায়ে হাত দিয়ে প্রণাম করবে, গুরুজনদের আশীর্বাদ নেবে, এ একদম টক্কর দিয়ে করত বাবা মা করত না, আমার ছেলে ব্রহ্মচারী হবে হতে পারে, ব্রহ্মচারী হওয়া মানে মূর্খ নাকি কি মনে করো, ব্রহ্মচারী মানে যারা সব পড়াশোনা করতে পারে না তারা মনে হয় ব্রহ্মচারী হয় নাকি কি ভাবছেন, ব্রহ্মচারী হতে পারে কিন্তু আপনার কর্তব্য হচ্ছে সে ব্রহ্মচারী হবে না গৃহস্থ হবে সেটা তো পরে, এখন কাজটা হচ্ছে কি, কাজটা হচ্ছে কি একদম পড়াশোনা করবে, ঠাকুরকে ভক্তি করবে, তুলসীতে জল দেবে, বাবা মাকে প্রণাম করবে, কালচার শিখবে, শ্লোক মুখস্থ করবে। কিন্তু ভাস হচ্ছে আমি যখন সব কী বলে বাচ্চাদের বার্থডে মেসেজ করে প্রথম লেখা থাকে গুড এডুকেশন গুড হেলথ গুড সাধনা, গুড সাধনা নিচ্ছে ভালো করে পড়াশোনা করে আমি ভগবানের কাছে প্রার্থনা করে তুমি ভালো উচ্চ করে পড়াশোনা করবে, শরীর ভালো থাকবে আর ভক্তি হবে, কর্তব্য কর্তব্য করার এটাই যুদ্ধ, যা করার ব্যবসা আগে যা করতাম এখন আরও বেশি হবে, কেন আগে তো শুধু সংসার চালাতাম এখন আবার কিছু টাকা যদি মন্দিরে দিতে হবে ওই টাকাটা করতে চাই, সংসারে যা খরচা তো ওটা তো ওটা তো আছে কমে বরং ছেলে মেয়ে বড় হচ্ছে পড়াশোনার খরচা বাড়ছে, তারপরে আবার একটা জুটে গেছে আবার মন্দির, আবার যদি ঘামে যায় সেখানে আবার গুরু মাসে প্রণাম দিতে হয়, এগুলো করতে গেছে ব্যবসা বাড় যে তার কাজ ভালো করে চাকরি করবো না, ভক্ত ভালো মহারাজ আমি চাকরিটা ছেড়ে দেবো কেন, সবাই যে কেমন কেমন কথা বলে বুঝি সিগারেট খা, আমার না ভালো লাগে না, ভালো লাগে না মানে কর্তব্য কর্তব্য কথা কর্তব্য সেটাই, এইসব আলোচনা থেকে আমরা জানতে পারি। তো এখানে আরেকটা জিনিস তুলনা করা হয়েছে, ধ্রুব মহারাজ তিনি ক্ষত্রিয় ছিলেন একটা ধর্মযুদ্ধ, ধর্মযুদ্ধ আমি ব্যবসা করলে ব্যবসায়ী করবো এটা আমার ধর্মযুদ্ধ, ধর্মযুদ্ধ সেই ধর্মযুদ্ধতে মৃত্যু হলে ঊর্ধ্বগতি লাভ করবে নরগতি হয়, কেন কোন অস্ত্রে মারা যাচ্ছে এর আগে পড়েছি নারায়ণ অস্ত্র ধর্মযুদ্ধ, কুরুক্ষেত্রের মাঠেও দেখবেন অর্জুন যখন যুদ্ধ করছেন, যুধিষ্ঠির মহারাজ যখন যুদ্ধ করছেন বাণ যোজনা করছেন মন্ত্র পড়ে, সিরিয়ালেও দেখবেন বাণ যোজনা করে প্রণাম করে গুরু মন্ত্র বলে বাণের মন্ত্র বলে মন্ত্র বাণ ছাড়ছে, আর কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল কোথায়, কুরুক্ষেত্রের মাঠটা ছিল ধর্মক্ষেত্রে, তারপরে ধর্মক্ষেত্র ছিল ধর্মক্ষেত্র ধর্মের গুরু মহারাজ সেই ক্ষেত্র তৈরি করেছিলেন, এখানে যে যুদ্ধ করে বানা হত হয়ে মারা যাবে অথবা তপস্যা করে মারা যাবে সে উগ্রগতি লাভ, তাই ভগবান কৃষ্ণ তিনি তো এসেছিলেন জগৎজীবের মঙ্গলের জন্য কুরুক্ষেত্রে যুদ্ধ আয়োজন করেছিলেন, সারা বিশ্বের যত বড় বড় যোদ্ধা ছিল সবাইকে নিয়ে এসছে, তারা কেউ না কারোর পক্ষে যোগ দেন, দুটো পক্ষ ছিল পাণ্ডব পক্ষ আর আর কৌরব পক্ষ, আরে যুদ্ধের মতো উত্তর দেয় কৌরব পক্ষ, যুদ্ধের মতো উত্তর দেবে না পাণ্ডব পক্ষ আর কৌরব পক্ষ, আওয়াজ পাওয়া যাচ্ছে যুদ্ধক্ষেত্র তো ঝিমিয়ে পড়ছেন না, রাত বেশি হয়নি তো ঝিমাচ্ছে না, তো এটা ছিল কৌরব পক্ষ আর পাণ্ডব পক্ষ যুদ্ধ হচ্ছে, তো পুরো সারা বিশ্বের যোদ্ধা দুটো ভাগই ছিল, কিছু পাণ্ডবদের পক্ষে কিছু কৌরবদের পক্ষে, কৌরবদের পক্ষে কথা ছিল
এগারো অক্ষহীন, পাণ্ডবদের পদে পদে সাত অক্ষহীন, টোটাল আঠারো। তো যুদ্ধ হচ্ছে, আর যুদ্ধে কে কাকে মেরেছে বলেন? যুদ্ধ ভগবান সবাইকে মেরেছে, রমান কি আন্দাজ সেটাই উদ্ধব প্রার্থনা করছে। উদ্ধব বলছেন সেই কৃষ্ণ যিনি কুরুক্ষেত্রের মাঠে সবাইকে উনি মেরেছেন। কৃষ্ণ বলছেন আমি কী করে মারলাম, আমি তো অস্ত্রই ধরি না, আমি মারলাম কী করে? কৃষ্ণ অস্ত্র ধরেনি, আমি তো গাড়ির ড্রাইভার ছিলাম, গাড়ি চালিয়েছি। মেরেছে কে? অর্জুন মেরেছে। না তুমি মেরে কী করে মারলাম? তখন উত্তর দিচ্ছে, তথৈব জন্মে নরলোক বীরা য আহবে কৃষ্ণ মুখারবিন্দম। আমি দেখছি তুমি যখন রথ চালিয়ে নিয়ে গেছিলে, রথ নিয়ে নিয়ে যখন বিরুদ্ধ দলের সামনে রথ ব্রেক কষে দাঁড়ালে, দাঁড়িয়ে একটা হাসি দিয়েছে, আর এমন হাসি দিয়েছে সেই যোদ্ধা, এই যুদ্ধ ক্ষেত্রে কী দেখছে, কে সেই ব্যক্তি হাসি দিয়েছে, সুন্দর হাসি, আর মুখটা কেমন ছিল ভগবানের তাও বর্ণনা দিয়েছে। মুখটা কেমন, ভগবানের মুখ তো সুন্দর, ভগবানকে ছেলে না মেয়ে? কৃষ্ণ ছেলে না মেয়ে বোঝাও মুশকিল ছিল, কেন কানে দুল পড়বে তাই না, আর বড় বড় চুলও ছিল কৃষ্ণ, তাই না? মনে হচ্ছে এতগুলো মহিলাদের সঙ্গে থাকতে হবে, ষোলো হাজার একশো আট মহিলা, তাদের ভিতরে থেকে থেকে ফেসটাও মেয়ের মতো হয়ে গেছে। তো থাকতে হাসি দিতে, আর রথ চালাতে পরিশ্রম হয় তো, রথ চালাতে সেটা স্টিয়ারিং বা ইঞ্জিন ছিল না, ছিল ঘোড়া, চালাতে গিয়ে পরিশ্রম, পরিশ্রমের ঘাম বেরোতো বিন্দু বিন্দু ঘাম, আর ঘোড়ার যে ফুরের ধুলি, ধুলি পড়তো মুখের উপরে, ঠিক যেন একদম মুখটা ফেসিয়ালের মতো হয়ে সামাস, কি দেখতে সুন্দর ভগবান, কালো মুখের উপরে পড়েছে পন্ডস পাউডার, হ্যাঁ, আর ঘর্মবিন্দু। আরেকটা আরেকটা বর্ণনা করেছেন কেশ মানে আলু লাইক কেশম, আলু লাইক কেশম, আলু লাইক, আমি কয়েকদিন আগে বলেছিলাম মহিলারা চুল বেঁধে রাখে সবসময়, দ্রৌপদী একবার চুল বাঁধছিল না, একটা প্রতিজ্ঞা করেছে, কী প্রতিজ্ঞা, কী প্রতিজ্ঞা, যতদিন দুঃশাসনকে না বধ হচ্ছে আমি চুল বন্ধ করি, দুঃশাসনের বুকের রক্ত দিয়ে আমার বেণী সিক্ত করবো, ভেজাব, তবে একজন গৌরী ওদের মহারাজ বলছে কী জানি এখন মহিলার কাছে চুল বাঁধে না, কী যে প্রতিজ্ঞা, শ্বশুরকে মারবে না, স্বামীকে মারবে, চুল বাঁধে না। তো আলু লাই তো কেসব, আলু চুলগুলো এলোমেলো থাকে, আর ঠিক পুরুষদের সামনে চুলগুলো সরায়, এটা আকর্ষণ করে। তো ভগবান ও আলু লাই তো কেসে একদম সুন্দর একটা হাসি দিয়ে তার সামনে চুলগুলো, কি সুন্দর দেখতে, আর সেই যোদ্ধা হাঁ করে নেত্রই পিবন্ত নয়নাভিরামম, চোখ দিয়ে ভগবানের মুখমণ্ডল পান করতেন, নেত্রই জীবন, এত সুন্দর জিনিস, এই দেখতে দেখতে হাত থেকে অস্ত্র পড়ে যেত, আর তখন কি হতো, পার্থাস্ত্র পৌত পদ্মা পুরস্ত, তখন পিছনে ছিল অর্জুন, তিনি অস্ত্র যোজনা করে মন্ত্র উচ্চারণ করে বাণ নিক্ষেপ করতেন, আর সেই বাণ গিয়ে সেই যোদ্ধাকে বধ করে তার শরীরে দূষিত রক্ত সব বেরিয়ে যেত, আর ভগবানকে দর্শন করতে করতে সবাই ভগবত ধামে গেছে। একটা ছিল কুরুক্ষেত্রের মাঠ, আর দ্বিতীয় ছিল ভগবানকে দর্শন করতে করতে সবাই মারা গেছে। তাহলে ভগবান সবার উপকার করেছেন কিনা, যোদ্ধাদেরকেও তাকে মৃত্যু দিয়ে ভগবত ধামে নিয়ে গেছে। ভক্তিবিনোদ ঠাকুর গিয়েছেন না কপিনা, আমি কি দোষের দোষী, অসুর সকল
পাইল চরণ বিনোদ থাকিল। আমি ভক্ত আমাকে তুমি নিচ্ছ না, তারা সব অসুর যুদ্ধ করে তারা সব ভগবত ধাম চলে গেল। হায় হায় কপিনাম আমি কি দোষের আছে না সবাই এখানে সেই কথাই। এখন তারা তো সব যোদ্ধা, সেই পক্ষের হোক পাণ্ডব পক্ষের হোক আর বিপক্ষের হোক সবাইকে ভগবান, তাদের আত্মা সব ভগবত ধাম চলে গেছে, যুদ্ধ সমাপ্ত হয়েছে, মাঠে সব ডেড বডি পড়ে আছে, কার হাত কাটা কার পা কাটা কার মাথা কাটা পড়ে আছে, যুদ্ধ শেষ, তাদের মহিলারা সব গেছেন হাউ হাউ করে নিজের বরকে ধরে কান্না, বিশাল কান্নার রোদ, প্রায় 1 কোটি লোক মারা গেছিল বেশি না 18 দিন মহাভারতের শিক্ষা কানছে। ব্যাসদেব তো তিনি সব লিখেছেন তাই না, মহাভারত লিখেছেন, যুদ্ধ হওয়ার আগে তো দেখছেন সবাই মেয়েরা কান্নাকাটি করছে, যে যার স্বামীকে ছড়িয়ে ধরে, কেউ স্বামীকে ছড়িয়ে ধরে কাছে, কেউ ছেলেকে ছড়িয়ে ধরে, ছেলে মারা গেছে অনেকে, ব্যাসদেবের দয়া হয়ে গেছে, ব্যাসদেব তো দাদু না, ব্যাসদেবের পুত্র আছে, ব্যাসদেবের 3টা ছেলে ছিল কিনা, সে কি বলছে গালে হাত বলছে কি হবে, আমির খান কার ছেলে সে বলতে পারবে, ব্যাসদেবের পুত্রদের নাম বলতে পারবে, 3 ছেলে ধৃতরাষ্ট্র পাণ্ডু বিধু, আর তাদেরই ছেলে পাণ্ডবরা হচ্ছে পাণ্ডুর ছেলে আর দুর্যোধনরা হচ্ছে ধৃতরাষ্ট্র ছেলে, তাহলে ব্যাসদেব কে হয় দাদু, দাদু বা প্রদাদু বলে, সব তো নাতি পুতি সব মারা গেছে, আর বউগুলো কি নাতনি হবে বা নাতি বউ হবে, দেখে না দয়া এসে গেছে, এই মেয়েরা কি করছো হাউ হু করে কাঁদছে, ব্যাসদেবের দয়া এসে গেছে, স্বামী মৃত স্বামীকে জড়িয়ে ধরে কাঁদছে, তোমরা ব্যাসদেবের দয়া এসে ব্যাসদেব বলছে আচ্ছা তোমরা তোমাদের স্বামীকে ফেরত পেতে চাও, হ্যাঁ বলবো না বলবো, হ্যাঁ বলে ঠিক আছে কিছুক্ষণের জন্য সবাইকে বাঁচিয়ে দিয়েছে, সবাই তার স্বামীর সাথে বিহার করছে, এই টাইম আপ ছাড়ো তাদেরকে মরতে দাও ছাড়ো, কেউ তো ছাড়ে না, এখন মুশকিল হয়ে গেল কেউ কাউকে ছাড়ছে না, তখন ব্যাসদেব ঘোষণা করলো ঠিক আছে তোমাদের স্বামীদের সঙ্গে তোমরা চলে যাও, যে যার জায়গায় এসে তার স্বর্গে চলে যাও, সব মহিলাদেরকেও স্বামীর সঙ্গে পাঠিয়ে ঠিক 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 পাঠিয়ে দিয়েছে, শুধু 1 জন মহিলা যেতে পারে, উত্তর অভিমন্যু স্ত্রী সেও অভিমন্যুর সঙ্গে পালাচ্ছে, হ্যাঁ বেটি তুমি তো যেতে পারবে না, তুমি যেতে পারবে না কেন, তোমার গর্ভে শিশু আছে, পাণ্ডব বংশের শেষ সন্তান তোমাকে সেই অভাগী থেকে গেছে, আর সব চলে গেছে, এখানে চলে বলছে ধর্মযুদ্ধ ধর্মক্ষেত্রে যুদ্ধ, তাই সবাই তাই আমাদের এই আলোচনা থেকে আমরা একটাই শিখলাম যে আমাদের কর্ম যুদ্ধ করতে বলছি না, যুদ্ধ অলরেডি চলছে, সংগ্রাম করে বাঁচতে হবে, সংগ্রাম করে ভক্তি, আর সব থেকে বড় সংগ্রাম হচ্ছে মনের সঙ্গে লড়াই, মনের সঙ্গে মন ভক্তি করতে দেয় না, তাই ও গীতায় বলেছেন সব থেকে বজ্জাত চঞ্চলন হচ্ছে চঞ্চলনহীন মন, মন সেই মনকে বশীভূত করে আমরা যেন ভালো করে জপ করি, জপ করতে বসলেই মন জপ করতে দেয়, আমরা যেন ব্রহ্মচারীরা বসে জপ করি, জপ করলেই আমরা একসঙ্গে বসে জপ করবো, 16 মালা জপ করে তারপরে উঠবো, 2-4 মালা জপ করতে এই তুমি সে 3টার সময় উঠেছে না মন করবে, আমি দাঁড়াও এতক্ষণ বসে তোমার পা দেখা করবে না, দাঁড়াও আরে দাঁড়ালে হবে না একটু হাঁটু, হাঁটবে এখানে না বাইরে গিয়ে, এবারে জব মালা টুকুনে বাইরে করবো, এবারে আকাশে মন হচ্ছে বৃষ্টি হবে না, রাম 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 হরে হরে
আর রাম রাম হলো আর আকাশ দিকে তাকে আর জব হলো জব গেল ছুটে তুমি সে তিনটের সময় উঠেছে না এখনো বাথরুমে যাও নাকি একটু যাও জল খাও আর তোমাকে মন্দিরে দিতাম না দিচ্ছে না বসন আছে তিনটার সময় ক্লান্ত লেগেছে শুয়ে পড়ো না বাস মন জব করতেই দেয় বাস্তব জীবনে কখনো কখনো আমাদের নিজেকে ঝগড়া হয় কিনা ঘরে ঝগড়া হয় ভাই ভাই ঝগড়া হয় তাও তো মেনে নিই আমরা ভাই ভাই বা স্বামী স্ত্রী তো আছে কিন্তু যদি এখন ভক্তের ভক্তের ভিতরে ঝগড়া হয় কোনো মাতাজি প্রভু বা মাতাজি প্রভু প্রভু সঙ্গে সঙ্গে ওই মাতাজি আমাকে এরকম বললো মন তোমাকে বললো এই মাতাজি কাছে তোমাকে এরকম বলে তুমি কিছু মাইন্ড করলে না কেন হ্যাঁ সত্যি তো মাতাজি তুমি এরকম কথা বললে তোমার সঙ্গে আমি কথা বলবো না মন বুঝাবে বাড়িতে তো ঝগড়া ঝাঁটিছে কিছু নেই যখনই ভক্ত ভক্তের একটু লাগবে তোমাকে ওই প্রভুটা কি বলে তুমি মাইন্ড করলে না কেন আরে রাস্তা চলতে তো কত লোক কত লোক ঠেলে কিন্তু মন সেটাই বোঝাবে যে ও কেন মনের সাথে তাই ষষ্ঠ একটা অধ্যায় ভগবান দিয়েছেন গীতায় যাতে আমার মন সংযোগ করতে কোন অধ্যায় ছয় অধ্যায় যার নাম হচ্ছে অভ্যাস যোগ কেবল মন সংযোগের কথাই বলেছে মন সংযোগ তাই এই আলোচনার মাধ্যমে আমরা সেটাই জানছি যে ধ্রুব মহারাজ তিনি ভগবানের কৃপা লাভ করে ভগবানের আশীর্বাদ নিয়ে আসা সত্ত্বেও তিনি মোটামুটি কর্তব্য বলে ভয়াল ভয়ঙ্কর সংগ্রামে নেমেছেন আর একটা শ্লোক আছে তারপরে মাঠে দাদু নামলে দাদু স্বয়ং ভুয় বনু দিয়ে তাকে সান্ত্বনা দেবে দেয় আমাদের মধ্যে এইসব সংগ্রাম করার স্থির আমাদের সংগ্রাম একটা অন্যরকম পরের ক্লাসে আমরা আলোচনা করব কয়েকটা প্রশ্ন আছে প্রশ্ন তো এখানে যারা ক্লাস শুনছেন যদি কোনো প্রশ্ন থাকে হাত ধরুন আজকের আলোচনার বিষয়ে প্রশ্ন করেছেন মৌসুমী মন্ড মৌসুমী মন্ডল বীরভূম থেকে বীরভূম জেলা থেকে মহারাজ আমার প্রশ্ন সারাদিন ভগবানের সেবা বাড়ির কাজ করতে করতে বাইরে যেতে পারি না টাইম পাই না একজন প্রচারক আমাকে বলছেন যে এইভাবে কি একা একা আনন্দ পাওয়া যায় প্রচারে যেতে হবে প্রচার না করলে আপনি একটু কী পথ আমি কী করব বাড়ির কাজ সামলে তারপরে প্রচারে যাবে এবং আরেকটা কথা হচ্ছে মহিলাদের প্রচারের বিষয়ে অনেকটা সাবধান হতে হবে অনেকটা সাবধান হতে হবে প্রচারে গেলে কমপক্ষে স্বামী স্ত্রী দুজন যাবে একা মহিলার পক্ষে প্রচার করতে যাওয়া অনেক বিপদের সম্মুখীন হতে হবে মহিলাদের একটা সুরক্ষার বিধানও যদি কখনো কোথাও মহিলাদের ক্লাস করার জন্য মহিলারা যেতে পারে নাহলে কিন্তু বিপদের সম্ভাবনা থাকে তো প্রথম কর্তব্য হচ্ছে বাড়ির কাজ এবং ভক্তি করবে সময় পেলে পচাবে শ্যামলী সাউ প্রশ্ন করেছেন হুগলি থেকে মহারাজ পুরুষোত্তম ব্রত পালনে মিনিমাম কি নিয়ম মেনে চলা উচিত দয়া করে বলবেন
অভিসান্ন প্রসাদ ছাড়া সাধারণ অন্য সবজি প্রসাদ গ্রহণ করা কি নিষেধ না? মূল নিয়ম হচ্ছে ভক্তি বাড়াবে, খাওয়া দাওয়াটা করতে পারে, যদি ভোজন কমিয়ে ভজন বাড়াতে পারেন তাহলে ঠিক আছে, আর না হলে খাওয়া দাওয়ার অতটা তারতম্য নেই। আপনি তবে এই এবারে পুরুষোত্তম মাসের আবার চাতুর্মাসের ভিতরে পড়েছে, আমাদের শাক খাওয়া নিষেধ ওটাই পড়ে গেছে, তাই না? পুরুষোত্তম মাসেও শাক খাওয়া নিষেধ, শাকটা খাবে। আর বাঙালির শাক বাদ দিয়ে যে কত কষ্ট জীবনটা কী বলব প্রশ্ন আসছে, আর শাক খাওয়া যাবে না, ডাঁটা খাইতে পারব। আবার একজন লিখেছে ধনে পাতা, নিম পাতা, থানকুনি পাতা, হেনঞ্চা পাতা খাইতে পারব, এত প্রশ্ন পারবে যদি কিন্তু লাগে পারবে, এগুলো বাদ দিয়ে এখন প্রসাদ পান, আর বেশি করে জপ করবেন, আর নিয়ম করে গীতা ভাগবত পড়বেন সারা মাস, যেন আমরা কমপক্ষে ভাগবত মেডিকেল সেকশন করতে পারি। আর যখন সময় পাবেন সন্ধ্যা সকালে যখন সময় পাবে একটা অষ্টকম গাইবেন, কোন অষ্টকম গাইবেন সে নিয়ে একটা মতান্তর এসে গেছে, কেউ বলে যোগাষ্টকম, কেউ বলে চৌর্যাষ্টকম, যাবে অষ্টকম গাইবে, আর কোন অষ্টকম নাম করতে থাকলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে না। এ অষ্টকমের উর্ধে সব অষ্টকম, আর না হলে অষ্টকম করতে করতে হাত থেমে যাচ্ছে। রাজে প্রসিদ্ধ নাবলিতা চো এটা করার থেকে হরিনাম করতে করতে গাই, এখানে অষ্টকম গাইলে আরতি বন্ধ, আরতি গাইলে অত চিন্তা ভাবনা না করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Prabhupada Prabhupada যখন সোসাইটি শুরু করেছিলেন তখন একটাই মন্ত্র সবাই জানে, কি মন্ত্র? হরিনাম। না জানত অষ্টকম, না জানত গুরুবাষ্টকম, না জানত শিক্ষাষ্টকম, না জানত দামোদর অষ্টকম, কিছু আমরা এখন বেশি অষ্টকম শিখতে গিয়ে বাকিগুলো হরিনামটা এখন পিছনে করে যাচ্ছি, হিসাব করে দেখেন আছে না? ঠিক আছে, অষ্টকম বাঁচতে পারেন, অষ্টকম গাওয়ার পরে কমপ্লিট হবে যদি তার সঙ্গে হরিনাম সংযোজন করা, হরিনামটা ঝুমক উপাদের সময় ওই একটাই হরিনাম দিয়ে সন্ধ্যা আরতি, হরিনাম দিয়ে মঙ্গল আরতি, মহাপ্রসাদ মন্ত্র জানত না, তিনবার হরিনাম করো মহাপ্রসাদ পাও, যার জন্য তারা তত তাড়াতাড়ি উপাদের সময়কালীন ভক্তরা কত তাড়াতাড়ি ভক্তি দেয় উন্নত করেছেন, কত তাড়াতাড়ি প্রচার বৃদ্ধি পেয়েছে, কোনো মাতাজিকে পাঠিয়ে দিয়েছেন যে যমুনা তুমি রাশিয়া গিয়ে প্রচার, যা আমরা সন্ন্যাসীরা গিয়েও একটা মন্দির বানাতে পারি না, এখানে তো অনেক দিন জায়গা কেনা হয় তাও মন্দির হয়, আর এক একজন মহিলা এক একজন লোকে এক একটা দেশে মন্দির হয়, গুরুদেবের উপরে বিশ্বাস ছিল, নামের উপরে বিশ্বাস। আর আমাদের প্রভু পুরুষোত্তম বলতে প্রণাম মন্ত্রটা কী জানি জানতে জানি, ভগবানের সামনে গিয়ে বলবে যদি কৃষ্ণ ভগবান হয় হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু, বলছে ওটা না, ওটা তুমি জানি পুরুষোত্তম ব্রতের প্রণাম মন্ত্র দাঁড়াতে যদি পাই তো মানে দেব, ঠিক আছে, আরো বেশি শিখতে চাইছেন ঠিক আছে, জানি না যখন মাথা চুল ছেড়ে দেবে, যেটা জানো সেটা দিয়ে করো, তুমি যদি কোথাও পাও আমার ওইটাই লাগবে,
লোকটা না হলে আমার পুরুষোত্তম তো শুরুই হচ্ছে না। সেজন্য ব্রত উপবাস হচ্ছে ভগবানের নিকটে বাস, কতটা আমি ভগবানকে স্মরণ করতে পারবো। হ্যাঁ, আমি হবিষান্ন খাবো, আর কেউ যদি সাধারণ প্রসাদ পায় আমি তাকে মনে করি আমি হবিষান্ন খাচ্ছি। তুমি কী খাচ্ছ? আমি তো পারি না, আমার তো শরীর খারাপ, আমি সাধারণ অন্ন ডাল সব খাচ্ছি। তুমি পুরুষোত্তম ব্রত করছো না? যার শরীরে যতটুকু অ্যাডজাস্ট হয় করো, বেশি করে ভগবানের নাম দু চার মানে জপ বাড়ি নিয়ম করে এক ঘন্টা আমি গীতা ভাগবত পড়ো, আমি করতে পারছি অভিশাপ ভালো। কিন্তু কেউ করতে পারছেন বলে তাকে ছোটো করার দরকার নেই, আবার আমি করতে পারছি না কেউ করছে তাকেও সম্মান করা উচিত, তাকেও আপনি এরকম বলতে পারবেন না এই কোথায় পুরুষোত্তম পৌপাদা বলে পুরুষোত্তম আসছিল এই দেখো কোথায় অভিশান করা সব বেশি বেশি একটা আমাদের স্কুলে এরকম নেই। কিন্তু সাধারণ প্রসাদ পাওয়া প্রচার এটাও বলার অধিকার আপনার নেই, যে করতে পারছে করুন। পৌপাদ বলেছেন মিনিমাম ষোলো মালা, কেউ যদি একাদশের দিন এক লক্ষ মালা জপ করে তাকে আপনি ডাউন করতে পারেন না, বেশি বেশি এক লক্ষ মালা দেখি কয়দিন কি কো এগুলো খারাপ ভাষা কিন্তু কেউ পাচ্ছে না। বহুবাদ বলেছেন মিনিমাম ষোলো মালা, কেউ যদি বেশি করে কেউ আগে সে নির্জলা থাকতে পারে তার শরীর সুট করতে পারবে, কেউ শুধু ফল খেয়ে থাকতে পারে, কেউ জল খেয়ে থাকতে পারে, তার মানে আপনি বলতে পারেন নির্জলা বেশি বেশি হ্যাঁ তুমি পারছ আমার শরীরে আমি গরুমাস প্রায় করেন। যেরকম বিষ্ণপঞ্চকে তিনটা স্তর আছে, কেউ অবিশ্বাস না করে বিষ্ণপঞ্চ করতে পারে, কেউ ফল খেয়ে করতে পারে, আর কেউ পঞ্চকর্ম যে পঞ্চকর্ম করে তাকে তো তুমি দুর্নাম করতে পারো। পাঁচ দিন না খেয়ে জল পর্যন্ত না খেয়ে ভজন করছে তাকে সম্মান করা হচ্ছে না। ওসব নেই ইস্কনে, এসব সব বড় বড় এই নতুন নতুন সব চালু হচ্ছে, যত তপস্যা করে তত ভালো। কিন্তু আমার ছবিটা শুরু করছে না, আমি কাউকে অনুকরণ করে না করি, সে করছে আমিও নির্জল করবো না, শরীর বুঝে করো। সেই জন্য কোথাও হবিষান্ন আছে আপনি হবিষান্ন খেতে পারেন, নাহলে নর্মাল প্রসাদ খান। এই মাসে যেটা বর্জন আছে সেটা একদম বাদ দিয়ে দেবেন ব্যাস। আর মেন কাজ হচ্ছে মিনিমাম যেটা আপনি জানতে চাইছেন, মিনিমাম হচ্ছে আপনি বেশি করে জপ করবেন, ক্রোধ সংযম করবেন। এই মাসে যতটা মিথ্যা কথা না বলা যায়, ক্রোধান্বিত না হওয়া যায়, কারোর উপরে চড়াও না হয়, সেগুলো আপনি কর্ম করবেন। পরবর্তী প্রশ্ন হাওড়া থেকে দীপঙ্কর পাল মহারাজ, আমার একটি প্রশ্ন এই যে আপনি আত্মার আয়তন সম্বন্ধে একটু বিস্তারিত করবেন, আত্মা কত বড় আয়তন কত? গীতায় ভগবান বলেছেন আত্মাকে পরিমাপ করা যায় না, আত্মা হচ্ছে অপরিমেয়। আমার এত বড় শরীরের মধ্যেও আছে, তিমি মাছের মধ্যেও আছে, আর একটা মশার ভিতরেও আছে, আত্মাকে পরিমাপ করা যায় না। গীতায় বলছেন আত্মা অপরিমেয় মাপা যায়। পরবর্তী প্রশ্ন শুভ শুভদেবনাথ বরিশাল থেকে, আমি শুভদেবনাথ বাংলাদেশ বরিশাল থেকে বলছি। আমরা সাধারণত দেখি যে গাভীর দুধ দোহন করার সময় বিভিন্ন ধরনের তেল ব্যবহার করা হয়, আর একাদশীতে যে তো তেল খাওয়া সম্পূর্ণ নিষেধ, তাহলে আমরা সেই গাভীর দুধ খেতে পারবো কি না? উত্তর হচ্ছে না, একদিন দুধ বাড়বে। যদি আপনি মনে করেন যে তেল দিয়ে গাভীর দুইছে, অবশ্যই দুধকে এড়িয়ে যাবে।
মোটামুটি মাসের ভিতরে বা 15 দিনে একবার দুধ না খেলে কি সমস্যা আছে? খুব দুর্বল হবেন কি মনে হচ্ছে? অভিজিৎ দে আসাম থেকে প্রশ্ন হচ্ছে, ভগবত ধামে যাওয়ার লক্ষণ গুলো কি কি? মহাপ্রভু তিনটা কাজ করতে বলেছে, বলকৃষ্ণ, ভজন কৃষ্ণ, করকৃষ্ণ দেখে করকৃষ্ণ শিখায়। এই তিনটা কাজ করলে এবার বেশি করতে হবে। বলকৃষ্ণ মানে হরিনাম করা, ভালো করে। ভজকৃষ্ণ মানে কৃষ্ণ পূজা, কৃষ্ণ প্রসাদ পেয়ে জীবন ধারণ করে। আর করকৃষ্ণ শিক্ষা মানে নিয়মিত গীতা ভাগবত। আমরা দুটো কাজ মোটামুটি করি, হরিনাম করছি, কৃষ্ণ প্রসাদ খাচ্ছি, কিন্তু করকৃষ্ণ শিক্ষা থেকে একটু পিছিয়ে গীতা ভাগবত নিয়মিত পড়ি না। বা গীতা আলাদা টুকটাক পড়ি, ভাগবত এত টাকা দাম ভাগবত নিয়েছি, সবার বাড়িতে ভাগবত এত আনপাল কি এটা মোবাইল থেকে পড়ি হয়ে থাকে ভাগবত, তার থেকে হাল দাম সবার বাড়িতে ভাগবত, ভাগবত ধর্ম যাবেন ভাগবত পড়বেন না। তো তিনটে কাজ করলেই মহাপ্রভু বলেছেন ইহা হইতে সর্বসিদ্ধি হইবে, আপনি সিদ্ধি লাভ করবেন, কোনো চিন্তা নেই। পিয়ালি সাধুকা হাওড়া থেকে, মহিলারা দণ্ডবত প্রণাম করতে পারবে? মুখে বলতে পারে মহারাজ দণ্ডবত, কিন্তু দণ্ডবত প্রণাম করার বিধান নেই মহিলাদের। মহিলাদের শরীরের গঠন পুরুষদের মতো নয়, তাদের দণ্ডবত করতে গেলে অসুবিধা আছে। সেই জন্য মহিলারা দণ্ডবোধ করবেন না। পঞ্চাঙ্গ প্রণাম, হাঁটু বেড়ে প্রণাম অথবা হাত জোর করে, হাত জোর করে যদি কেউ বলে ফেলে মহারাজ দণ্ডবত, পুরোটা অশুদ্ধ হবে না, যে দণ্ডবোধ করা যাবে না, দণ্ডবোধ বলা যাবে না। না বললে ঠিক আছে, তুই যদি বলেও যে একদম মহাভারত অশুদ্ধ হয়ে গেল তা প্রণামের বিধান। আর একটা প্রণামের বিধান হচ্ছে, যেটা শাস্ত্রে লেখা আছে, কোন ঠাকুরকে কিভাবে প্রণাম করবে সেটা একটু বলে রাখি এই প্রসঙ্গে। বামে প্রণামের বিষ্ণু, যত বিষ্ণু তত্ত্ব আছে, রাধাকৃষ্ণ জগন্নাথ গৌর নিতায় রাম সীতা সব বাঁ দিকে প্রণাম করবে, কারণ আমরা এইরকম প্রণাম করে নিজের ঠাকুর আছে। বামে প্রণামের বিষ্ণু, দক্ষিণে শিব শঙ্কর, ডান দিকে থাকবে শিব আর যত শক্তি দুর্গা কালী সন্তোষী, ডান দিকে থাকবে। শিবকে প্রণাম করতে গেলে পুরো ঘুরে যেতে হবে। পরমাশ গুরুর অগ্রে, গুরুদেবকে প্রণাম করবেন একদম সরাসরি, অন্যথা নিষ্ফলন হবে। তাছাড়া গুরুদেবকে প্রণাম, যেহেতু এখানে প্রভুপাদকে সরাসরি প্রণাম করলে ঠাকুরের দিকে পা চলে যাবে, সেজন্য এখানে এদিকে করতে পারেন, ওদিকে করতে পারেন। মা পুজো প্রভুপাদকে সরাসরি প্রণাম করলে পা চলে যাবে রাধা মাধবকে, মা দিকে ডান দিকে সাইডে, যেখানে গুরুদেবকে সরাসরি করা যাবে। আর প্রণাম করবে কায় মনোবাক্য, কায় মানে শরীর, শরীরটা হাঁটু গড়ে হোক, দণ্ডপতি হোক, প্রণাম মুদ্রা হোক, দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ করতে পারে, এরকম না, কম পক্ষে হস্ত মুদ্রা, নাহলে হাঁটু গেড়ে, নাহলে দণ্ডপত, কায় শরীরটা ফেলে দেবে। আর মন যাকে প্রণাম করছে তার চলনে না, কাকে প্রণাম করছে, বাক্য মুখ দিয়ে মন্ত্র উচ্চারণ, বাক্য যদি কৃষ্ণের প্রণাম মন্ত্র করবে, কৃষ্ণের প্রণাম মন্ত্র করবো, হে কৃষ্ণ ভগবান, তো কৃষ্ণের মন্ত্র বললে রাধারণীর মন্ত্র করতে হবে, যদি গৌরীতে থাকে গৌরীতে প্রণাম মন্ত্র করতে হবে, আজ লম্বিত বুঝাও, ঠিক আছে, বহুপাত থাকে বহুপাতের প্রণাম মন্ত্র, জোরে জোরে যেন ওনার কান পর্যন্ত পৌঁছে যায়। কমপক্ষে গুরুদেবকে প্রণাম করতে, গুরুদেব যখন আসবেন জোরে জোরে গুরুদেব যেন কায় মনে করে।
তবে প্রণাম কমপ্লিট হবে, আর নাহলে ধুম করে পড়লাম উঠে পড়লাম। কিছু লোক আবার দণ্ডবোধ করে, বুকের কাছে হাত থাকে, বুকটাও লাগছে, ওটা দণ্ডবোধ কমপ্লিট হবে না, দণ্ডবোধ। কিছু লোক জপমালা থাকে, হাত উঠে জপমালা দেখে দেবো প্রণাম করবো, জপমালা হাতে নিয়ে কেন, আর অভিমল্লি যশোর বাংলাদেশ। মহারাজ আমি অসুস্থ তো, আমি কাপড় চেঞ্জ করে ভগবানের মন্দিরে পর্দা খুলতে পারবো যদি একটু করে বলেন, আমি স্নান না করে কাপড় চেঞ্জ করতে পারেন, কিন্তু কাপড় চেঞ্জ করে আপনি তিলক করবেন, আচমন করবেন। তারপরে আরেকটা কাজ আছে, মন্দিরে ঢুকতে গেলে আত্মশুদ্ধি মন্ত্র বলতে হবে, পূজারীদের জানেন, পূজারীর কাছ থেকে শিখে নেবে আত্মশুদ্ধি, না হম বিপ্র না চ নরপতি না বি বৈশ্য না শূদ্র না হম বর্ণী না চ নরপতি না গৃহস্থ জ্যোতির্বা কিন্তু প্রত্য নিখিল পরমানন্দ পূর্ণ মিথান্তে কপি ভর্তু পদকমলয় দাস। আমি পুরুষ নই, আমি স্ত্রী নই, আমি ব্রহ্মচর্য নেই, বানপ্রস্থ নেই, সন্ন্যাস নেই, গৃহস্থ নেই, আমি ব্রাহ্মণ নেই, ক্ষত্রিয় নেই, আমি বৈশ্য শূদ্র নেই, আমি হচ্ছি কপিদের স্বামী কৃষ্ণের দাসের 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 দাস। এইটা যে আত্মশুদ্ধি, দেহ শুদ্ধ হলে আচমন, আত্মশুদ্ধি করে এতগুলো প্রক্রিয়া আছে। সুবীর হালদার চব্বিশ পরগনা দক্ষিণ। আমার প্রশ্ন, বাড়িতে অসুখ হলে আমরা ভগবানের সেবা ও সন্ধ্যারতি দিতে পারি কি, শ্রীমৎ ভাগবত পড়তে পারি কি, ভাগবত শুনতে পারি কি, অনেকগুলো প্রশ্ন। আমি অনেকবার বলছি যে দুটো কাজে কি বলে ভগবানের সেবা কোনো অবস্থাতেই বন্ধ করা যায় না। অসুখ হয় দুটোতে, একটা হচ্ছে মৃত সঞ্চয় আর একটা জন্ম সঞ্চয়, আর একটা মহিলাদের সঞ্চয় হয় প্রতি মাসে একবার পিরিয়ডকালীন, ভগবানের সেবা বন্ধ করা যাবে না। ভগবানের সেবা যদি মৃত সঞ্চয় জন্ম সঞ্চয় স্নান করে ভগবানের সেবা করে। এখন প্রশ্ন আসছে গ্রামের লোক মেনে নেবে না, বাড়ির লোক মেনে নেবে না, তখন কী করে, তখন কী করে। ভগবানের একজন বলছে আমার বাড়িতে না ছেলে জন্মগ্রহণ করেছে, আমি কি ভগবানের সেবা জন্ম করবো, প্রশ্ন কী করে। আরে ছেলে জন্মগ্রহণ করেছে তো আনন্দ, আনন্দ বেশি করে সেবা করবে না, গ্রামের লোক পাড়ার লোক বলবে, গ্রামের পাড়ার লোক তো বলবেন না চোখ চোখ সেবা করবো না, সেবা করবো। অনেক কথা তো আমরা সবাইকে না জানি, ইয়াং বয়সে একটা মেয়েকে ভালোবেসেছি না জানি সব করবে, বা মেয়ে একটা ছেলেকে ভালোবেসে কেউ জানে না, এই কাজটা কেন করতে পারবো না। ভগবানকে যদি আপনি ভালোবাসেন ভগবানের সেবা বন্ধ করবেন, আপনার গ্রামের লোক যদি বলে তুই কি তোমার মৃত শৌচে বা জন্ম শৌচে তুমি কি ভগবানের সেবা করছো, না তেমন বাইরের লোক তো বাইরের লোকের মাথা কথা বলে, যে ঠাকুর যে বলে সন্তুষ্ট, হ্যাঁ পূজা করা যাবে না, না আমি সেরকম পূজা করি, আমরা সেরকম পূজা করিও না, আমরা একটু পূজা করি সেরকম পূজা করি বলতে আসবে, ভক্তক লাগাচ্ছে নাকি, নিয়ে যাই কেন। বাইরের লোক একটা নীতি নিয়ম মেনে আসছে, সেটাকে আপনি নষ্ট করতে পারেন না, যদি জানি আমার ওটা ভুল, কিন্তু আমাদের নিন্দা করবে এরা, ঈশ্বরের ভক্ত হয়ে সব নিয়ম নীতিগুলো বিসর্জন দিয়েছে, এরা একটা নতুন ধরনের নাস্তি বলবে না লোকে। তারা পিরিয়ডের সময় আমরা ভগবানের সেবা করতে পারবো, আমরা জননীবাস জিজ্ঞেস করে
বজায় রাখো দুটো নিয়ম আছে শ্রুতি অশ্রুতির বিচার আছে একটা হচ্ছে ভাগবত ধর্ম আর একটা স্মার্ত ধর্ম স্মার্ত ধর্মে এইসব নিয়ম কঠোরভাবে পালন করা হয় তো যেখানে তুমি ভগবানের ভক্ত যদি মনে করো আমি ভগবানকে ভালোবাসি ভগবানের সেবা না করে কী করে থাকবে ভগবানকে ভোগ না নিন্দা করে দুঃখে থাকবে তুমি করতে পারো এইসব নিয়মের মধ্যে করতে পারবো এবারে যখন কিনতে হয় না না আমার এই অবস্থায় ভগবানের ছোঁয়া ছুবে না অন্য কেউ সেবা করবে দুটো নেই তুমি যদি আকুল ভরে ভগবানের সেবা করতে চাও নীতির ঊর্ধ্বে আর তুমি যদি কিন্তু না প্রভু তো বললেন সেবা করবে না মন চাইছে করবে না ঠিক আছে দুটোই উত্তর এগুলো একটু মেনটেন করতে হবে তাহলে আমার সমাজে ভালো করে সবার সঙ্গে বাস করতে পারবে না হলে গালি শুনতে শুনে কান ঝালাতে পারবে তারপরে প্রশ্ন সীমা সর্দার আমি চব্বিশ পরগনা থেকে সীমা ও সারবারি দেবী দাসী বলছি আমার প্রশ্ন হল ধ্রুব মহারাজের যক্ষদের সাথে যুদ্ধ করতে হয়েছিল কুচ বীজ মন্ত্র এগুলো আসছে ওগুলো কোথা থেকে আসছে বুঝতে পারছি না আমরা আলোচনা করছি ছিল মায়া মায়া ছিল মায়া চক্কর ধ্রুব মহারাজকে মায়া দ্বারা ঢেকে ফেলেছিল বইটা বার করে পড়বেন তাহলে উত্তর পেয়ে যাবেন লাস্ট প্রশ্ন আমি সীমান্ত রায় মাগুরা বাংলাদেশ থেকে মহারাজ দণ্ডবত প্রণাম ভগবান সর্বপ্রথম ভক্তি শাস্ত্রী করাইছিলেন কাকে ভক্তি বৈভব কাকে করাইছিলেন ভগবান গীতার জ্ঞান প্রথম দিয়েছিলেন বিবস্বানকে এটাও ধরে নিতে পারেন ভক্তি শাস্ত্রী করিয়েছিলেন কাকে বিবস্বানকে আর ভাগবত জ্ঞান দিয়েছিলেন ব্রহ্মা ঠিক আছে সবাইকে ধন্যবাদ এখানে আজকে আলোচনা সমাপ্ত করেছি তো পরবর্তী আলোচনা পরে আমাদের কালকে আলোচনা করব আজকে নাটোরে কাটবো কালকের দিনটা আমরা খাবো বগুড়ার দই খাবো আর মাঝখানে নওগাঁ যাবো নওগাঁতে পরের দিন ভারতে ত্রিপুরা রাজ্যে চলে যাব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুরক্ষিত থাকবেন সবাইকে শুভরাত্রি